Hi, this is Raihan Riyad and you are watching my YouTube channel. So, aajker topic hoche ei handlebar. So, ami jokhon eita jokhon modify kore jokhon accept korchhilam tarpor ami handlebar ta change kori jodio ba amar age je hoche ekta handlebar chilo oita onek upright chilo actually jehetu eta kit laganor pore jehetu eta accept jokhon ami korchi tokhon etar feel ta ashole ekta look ta asche hoche sporty ekta look asche. So, actually jeita bishoy jeita hoche Suzuki ashole ei jinish ta hoto ba bujhte pare nai je মানে একটা স্পোর্টস বাইকের সঙ্গে আসলে পাইপ হ্যান্ডেলবার বা ওইটা আপরাইট একটু বেশি হয়ে যায় দেন আমি ওটা চেঞ্জ করি চেঞ্জ করার পর হচ্ছে এই হ্যান্ডেলবারটি লাগাই এটা হচ্ছে একটা ক্লিপ অন হ্যান্ডেলবার মূলত এই হ্যান্ডেলবারটি কেনা হয়েছে এটা হচ্ছে R15 ভার্সন 2 এর হ্যান্ডেলবার যদিও বা আমার আগে একটা ভিডিও আছে ওইটাতে মানে সবকিছু বলা আছে সো ওই ভিডিওটাতে অনেকগুলো কমেন্ট আসছিল বা তারপর অনেকেই বলছিল যে ভাই আসলে 400 বা 500 কিলোমিটার রাইড করার পর ওইটার আসলে প্রপারলি রিভিউটা ঠিক মতো হয়নি দেন আমি ভাবলাম যে হচ্ছে এটা আসলে 4-5000 কিলোমিটার রাইড করি বা অনেকগুলো ট্যুর দেই তারপর আসলে দেখি এটার কি অবস্থা এটা অ্যাকচুয়ালি ভালো কি খারাপ বা এইটা আসলে এই বাইকের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা হয় কিনা বা এটার কি কি প্রবলেম হয় আর এটার ভালো দিকগুলো কি কি বা প্রবলেমগুলো অনেকেই মানে অনেকের মনে একটা প্রশ্ন বা অনেক ইউটিউবার বা অনেক বাইকার একটা কথাই বলছে যে এইটাতে নাকি প্রবলেম বেশি মানে ভালো দিকের চাইতে খারাপ দিকটা বেশি সো এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা এখন আসি হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই হ্যান্ডেলবারটির প্রবলেম সো মেইন যে প্রবলেমগুলো আমি আজকে এটাই বলবো যে আসলে মানে মূল যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো হচ্ছে এখন বলতেছি আমি সো লেটস স্টার্ট সো মেইন যে প্রবলেমটা আসলে এইটা হচ্ছে মানে এক নম্বর বলা যেতে পারে বা মূল প্রবলেম হচ্ছে এটা সেটা হচ্ছে যে আপনি যখন হ্যান্ডেলটা যখন ঘুরাবেন সো এইখানে যে গ্যাপটা এইটা কিন্তু যাদের একটু নোক একটু মোটা তখন কিন্তু এইটা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হাতের সাথে লেগে গেছে সো একটু গ্যাপ থাকে দেন এইটা কিন্তু হচ্ছে এটার যে গ্যাপটা হয়েছে এটাতে কিন্তু যদি হাত যদি থাকে এটা কিন্তু চাপ খেয়ে যাবে অর্থাৎ আমি এটা অনেকদিন থেকে ইউজ করতেছি দেন আমার এটা প্রবলেম হয় না বাট কেউ যদি হঠাৎ করে যদি নেয় তাহলে কিন্তু তার কিন্তু এটা কিন্তু প্রবলেম হবে সো এই যে দুই কিটে কিন্তু আমার কিন্তু এইটা কিন্তু মানে হাত ছাড়া কিন্তু অন্য কিন্তু এই হ্যান্ডেলবারটি কিন্তু কিটের সঙ্গে মানে কিটের সঙ্গে কোনো প্রকারে লাগতেছে না সো আমার এই পাশের কিটে বা এই পাশের কিটে কিন্তু কোনো দাগ নেই আপনারা একটা জিনিস ভালো করে দেখেন যে এইখানে কিন্তু এইটা কিন্তু হচ্ছে অনেকটা গ্যাপ সো কিন্তু গ্যাপ হওয়ার কারণে যে আরেকটা বিষয় হয়েছে সেটা হচ্ছে যে এইখানে কিন্তু এই ফায়ারিংটা অর্থাৎ এই যে ক্লাসের যে লেভারটা আছে এটা কিন্তু অনেকটা নিচের দিকে করা আছে কিন্তু তারপরও যখন আমি এটা যখন ঘুরেতে যাই তখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে তো লাগতেছে অর্থাৎ হালকা একটু দাগ হয়েছে সো আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম নেই বা অনেকেই বলে যে হচ্ছে এটার ফেয়ারিং ফেটে যাওয়ার সম্ভাবনা আছে সো এমন কোনো ইস্যু আর কি হয়নি সো জাস্ট দুই সাইডে এই পাশে এবং এই পাশে যখন আমি যখন এটা যখন আপনারা যখন এটা ঘুরাবেন তখন এই যে হচ্ছে এই ব্রেকটা আর হচ্ছে ক্লাসটা জাস্ট এই দুইটা জিনিস আপনার এইখানে বাজবে আর কি বাট হাতটা কিন্তু আপনার এই পাশে বাজবে বাট এটা কিন্তু এই পাশে কিন্তু বাজবে না সো এই হচ্ছে একটা বিষয় আর যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে এটা টার্নিং রেডিয়েন্সটা আগে যে হচ্ছে হ্যান্ডেলবারটি ছিল আমি যদি জাস্ট একটু ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটারে কী পরিমাণে একটু থাকছে অর্থাৎ আমি যদি এটা যদি ঘুরেতে যাই সো নর্মালি কিন্তু এইখানে কিন্তু দেখেন এইখানে কিন্তু কিন্তু ঘুরতেছে না সো ঘুরাতে গেলে আপনাকে একটা বড় সড়ো একটা স্পেস নিয়ে ঘুরাতে হবে এটা সো এটা হচ্ছে একটা বিষয় সো এখন কিন্তু নর্মালি কিন্তু ঘুরাইতে মানে বাইকটা যখন আমি যখন ঘুরাবো বা আপনারা যখন বাইকটা যখন ঘুরাবেন তখন কিন্তু এই হ্যান্ডেলবারে এইটা কিন্তু মানে মানে অল্প প্লেসের মধ্যে কিন্তু এটা ঘুরবে না অর্থাৎ এটা ঘুরানোর জন্য আপনাকে বড় সড়ো একটা জায়গা বা খালি জায়গা বা আপনার হচ্ছে একটু সামনের পিছনে করে কিন্তু ঘুরাতে হবে সো এই দুইটা প্রবলেম আর কি মূল প্রবলেম হচ্ছে এই দুইটা তারপর যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে যে অনেকে বলছিল যে ভাই হাত ব্যথা হয় কি না সো আপনারা একটা যদি বিষয় যদি দেখেন যে এইটার হচ্ছে পজিশনটা এইটার পজিশনটা কিন্তু আপনাকে একটু লিন হইতে হবে আর আগে যে হ্যান্ডেলবারটা ছিল ওইটা কিন্তু ছিল হচ্ছে এইরকম সো হাতটা কিন্তু R15 যেহেতু R15 এটা হ্যান্ডেলবার সো R15 হ্যান্ডেলবার কিন্তু আপনার কিন্তু হচ্ছে এই কবজিটা কিন্তু এরকম হয়ে থাকবে আর কি সো 2-4 বা 200 বা 100 বা 500 কিলোমিটার পর্যন্ত আপনার একটু প্রবলেম হইতে পারে বাট তারপরে এইটা আসলে আর কোনো প্রবলেম হয় না আর কোনো প্রবলেম ফিল হয় না এইটা একটা বিষয় আর অনেকেই বলছিল যে হচ্ছে ভাই ব্যাক পেইন হয় কি না আর ব্যাক পেইন আসলে ব্যাক পেইনের বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে এইটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যদি হেভি ওয়েট যদি আপনি হয়ে থাকেন বা আপনার যদি হালতে যদি সমস্যা হয় তাহলে আপনার ব্যাক পেইন হইতে পারে আর যদি আপনার যদি ওয়েট কম হয়ে থাকে বা আপনি যদি আপনারা যদি আমার মতো যদি হয়ে থাকেন সো
ব্যাক পেইনটা আসলে অতটা ফিল করবেন না। অ্যাকচুয়ালি আমার এখন পর্যন্ত কোনো ব্যাক পেইন হয়নি, আমি এটা হ্যান্ডেল বারটি ইউজ করার পর অলরেডি আমার 6000 কিলোমিটারের মতো আমি রাইড করতেছি, আর আমি টানা 400 কিলোমিটার পর্যন্ত এটা রাইড করছি, সো এই 400 কিলোমিটারেও আমার কোনো ব্যাক পেইন হয়নি। সো এটা একটা বিষয়, সো অনেকের ব্যাক পেইন হইতে পারে বা আদার্স অন্যান্য প্রবলেম হইতে পারে, আসলে এইটা যদি আপনারা যদি নিয়মিত যদি রাইড করেন তাহলে আপনারা হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন আর কি। সো মূল কথা যেটা আছে সেটা হচ্ছে যে এইটার হচ্ছে মানে খারাপ দিকের মধ্যে আসলে এগলেন বা এই প্রবলেমগুলো আছে, আর আমি যদি বলি যে হচ্ছে আসলে প্রবলেমটা বড় কথা নয়, সেটা হচ্ছে যে ভালো দিকগুলো কিন্তু সবচেয়ে বেশি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সেইটা হচ্ছে যে এটা যে পজিশনটা এটার কিন্তু আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটা স্পোর্টি একটা ফিল আসবে, আর সেইটা হচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে যে এটা ব্রেকিং কিন্তু অনেক কিন্তু ভালো। সো আমি মূলত এইটা আসলে এইটা দেওয়ার পিছনে বা এইটা লাগানোর পিছনে আমার যে মানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে এটার ব্রেকিং এবং হচ্ছে আপনার কন্ট্রোলিংটা আগের হ্যান্ডেলবারের চাইতে এইটা হাজার গুণে ভালো, কারণ এইটা আমি দেখছি যে রাইড করার পর যে হচ্ছে যে একটা ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ের যে আসলে ফিলটা আসে সেইটা আগে যে হ্যান্ডেলবারটি ছিল ওইটাতে আসলে ওইরকম হতো না। দেন আমি এটা ইউজ করতেছি, সব মিলিয়ে যদি বলি যে এইটার আসলে ভালো দিকগুলেন বেশি, আর প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক থাকবেই। সো আসলে খারাপ দিকগুলেন যদি ওইভাবে যদি মনে করি যে আসলে প্রতিটা বাইকের এই বাইকটা যখন হচ্ছে উৎপাদন করা হয়েছে তখন কিন্তু আসলে সব কিছু বিবেচনা করেই কিন্তু এটা করা হয়নি, হয়তোবা তারা ভাবছে যে এই হ্যান্ডেলবারটি দিলে অন্য কোনো প্রবলেম হইতে পারে, দেন তারা এটা করেনি। বাট এখন যে আপডেট যে মডেলের যে বাইকটি সেটাতে কিন্তু তারা কিন্তু এই যে ক্লিপ অন হ্যান্ডেলবারটি ইউজ করছে। সো এই হচ্ছে বিষয়, আমার মনে হয় যে সব মিলিয়ে বা এখন আসলে সব কিছু বিবেচনা করে আমার মতে যে আসলে এই হ্যান্ডেলবারের এই হালকা কিছু প্রবলেম ছাড়া কিন্তু আদারওয়াইজ আর কিন্তু কোনো প্রবলেম নেই। আর সবচেয়ে যারা বড় কথা হচ্ছে যে এইটার লুকটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হয়েছে, যেটা হচ্ছে আপনারা যেহেতু এটা রয়্যাল এনফিল্ড ভার্সন 2 হ্যান্ডেলবারটি ইউজ করা হয়েছে, সো সব মিলিয়ে ভালোই। আর এইখানে যেহেতু আমি এটা অনলাইন থেকে কিনছিলাম, একটা বিষয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটাতে একটু জং ধরে গেছে, এইটা আসলে কোনো প্রবলেম না এটা, আর এই যে নাটগুলোতে একটু জং ধরে গেছে, এটা চেঞ্জ করলে হবে বা একটু কালার মালার করলেই হয়ে যাবে, আদারওয়াইজ আমার মতে আর কোনো প্রবলেম নেই।